দুদিন ধরে করিমগঞ্জত বরষুণের মাত্রা হ্রাস পাওয়ার পাছত দেখা গেছে বান পরিস্থিতির কিছু উন্নতি হয়েছে আর ঠায় ঠায় পানি নামিব ধরেছে, কিন্তু এতিয়াও কিন্তু করিমগঞ্জ জেলার যে তিনিখন নই আছে কুশিয়ারা, লংগাই আর সিংলার নই কিন্তু এতিয়াও বহু বেশি বিপদসীমার বহু উপরত বহি আছে, কিন্তু কিছু ঠাইত পানি নামিছে। কিন্তু ইয়ার পাছতো দেখা গৈছে যে করিমগঞ্জ শহরত কেইবাটাও যে রিলিফ ক্যাম্প আছে, আশ্রয় শিবিরত কিন্তু এতিয়াও আশ্রিত হয়ে আছে বহু লোক। এইখন করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়ত কিন্তু এতিয়াও যে আশ্রয় লই আছে বহু বানাক্রান্ত। আমি দেখি ইয়াতে দেখাবলৈ চেষ্টা করিম যে ইয়াতে যেন তেওঁলোকে আসলে ঘর দুয়ার এড়িয়ে আহিবলগা হয়েছে, কিয়নো ঘরের ভিতরত এক অকাল পানি হয়ে গেছে, এনে অবস্থা তেওঁলোকে জীবন কাটাবলগা হয়েছে। আমি অলপ ভিতরের ফালে যাবলৈ চেষ্টা করিম, ভিতরের ফালে আসলতে ইয়াতে তেওঁলোকৰ যেন খোৱা সামগ্রী বা ইয়াতে প্রায় এক প্রকার অস্থায়ী তেওঁলোকৰ যেন ইয়াতে পাকগৃহ বা আন আন সকল ব্যবস্থা তেওঁলোকে করে চলি আছে কোনোমতে, কিয়নো ঘরত যথেষ্ট পরিমাণে ইয়াতে পানি আছে তেওঁলোকৰ আৰু ইয়াতে এনেদরে এতিয়ালৈকে হাৰাশাস্তি ভুগিবলগা হয়েছে। যদিও প্রশাসনে তেওঁলোকক সকল ব্যবস্থা করার চেষ্টা চলাই আছে, হয়তো কিছু লোকে সামগ্রী পাইছে বা তার সামগ্রী পাব বলে ইতিমধ্যে আমাক জিলা উপায়ুক্ত করিমগঞ্জ জিলা উপায়ুক্ত জানাইছে, এগারী লোক আছে, আমি তার জানিবলৈ চেষ্টা করি। আপনার ঘর কত আর কেদিনের পর আছে ইয়াতে? কয়দিন থাকতাম পার মতো কইতে পারি না, এখানে তিলকচান্ড তিলকচান্ড কতদিন থেকে আছে? আজকে তিন দিন। জল ঢুকে গেছে না? জল তো এখনো ঘর গিয়ে ঢুকে যাইতো না, অতটুকু জল আছে। হয় নিশ্চয়ই তেও কইছে এতিয়ালৈকে এক কঁকাল পানি আছে। করিমগঞ্জ শহরের তিলকচান রোডত এগারী মহিলা আছে, আপনাদের ইয়াতে দেখা গৈছে যে আপনাদের ইয়াতে রান্না বান্না সকল করবলগা হয়েছে, ঘরের পরিস্থিতি কেনকা? ঘরের তো পরিস্থিতি তো জল, ঘরের মাঝে কমর জল। কোন জায়গায় গো? কোন জায়গায়? তিলকচান রোড বান্দন নিচে। সরকার থেকে সবকিছু দেওয়া হয়েছে নাকি? না, ডাল চাল তেল একটু পাইছি। দালি চাউল এইবিলাক পাইছে, কিছু পরিমাণে পাইছে তেওঁলোকে কৈছে। আমি পুনৰ বেলেগ যে আছে আৰু বহু আশ্রয়কারী ইয়াতে আছে আমি দেখিবলৈ পাইছো। আসলতে করিমগঞ্জ শহর যদি ধরা যায় যে নদী পাৰিয়া যিবিলাকে বাসিন্দা আছে তেওঁলোক অধিকাংশ ক্ষেত্রতেই যদি দেখা যায় দাসপুত্রীর পিছনফালে বা নীলমণি রোডের পিছন ফলে যা নদীর কাহতে ঘর আছে তেওঁলোকৰ আসলতে এনেদরে সকল ঘরতে পানি সুমাই গৈছিলে আর বর্তমানে বহু পানি আছে, যদিও কিছু পরিমাণে হ্রাস পাইছে কিন্তু এতিয়াও কিন্তু যথেষ্ট বন্যা পরিস্থিতি এতিয়াও করিমগঞ্জত কিন্তু কমা নাই। আন এগারী রাইজ আছে, আমি সুদিবলৈ চেষ্টা করি। আপনার ঘর কত আর কেদিনের পর আছে ইয়াতে? আমার ঘর ও এমএমসি রোড, এমএমসি রোড আছে। কিমান দিনের পর ইয়াতে আছে? এখানে ওই স্কুলে, স্কুলে তো আছে তিন চার দিনই যা। সবকিছু পেয়েছেন নাকি? ও তো একদিন পাইছি রেশন, আর কালকে তো চিড়া উড়া দিছে। কালকে অল্প অল্প করে চিড়া পাইছি, চিড়া আর ওই দুটোটা পাইছি দুইটা। এটা দুধ পাইছি দুইটা, চিড়া পাইছি আর একদিন রেশন পাইছি, চাউল প্রায় এক দেড় কিলো দুই কিলোর মতন করে চাউল নাই, আর কোনো রেশন নাই আমরা। নিশ্চয়ই এতিয়া যদি দেখা যায় যেন যে বতর কিন্তু লাহে লাহে ভাল হয়ে আছে, যদিও বরষুণ দিয়ে আছে কিছু মানে মূরে মূরে বরষুণ দিয়ে আছে, কিন্তু বেশি পরিমাণে বরষুণ এতিয়াও হওয়া নাই, গতি নৈকিটার পানি কিছু জলস্তর কিছু নামিছে। আর যদি পরিস্থিতি যদি ঠিকই থাকে, যদি বতর ফরকাল থাকে, তেনহলে হয়তো করিমগঞ্জের যে রাইজ, যে ভুক্তভোগী রাইজ, তেওঁলোকে ইয়ারপরা কিছু সকাহ পাব। আর করিমগঞ্জত কব লাগিব যে মোট 16টা ত্রাণ শিবির খোলা হয়েছে গোটে করিমগঞ্জ জেলাত। করিমগঞ্জত 5-6টা আছে আর বাকি পাতারগান্দিতে আছে, দক্ষিণ করিমগঞ্জত আছে, সকল মিলি মোট 16টা ত্রাণ শিবির খোলা হয়েছে। এই 16টা ত্রাণ শিবিরত লোকসকল এতিয়াও আশ্রয় লই আছে আর জেলা প্রশাসনের ফালের পর যিনি করবলগা আছে তেওঁলোকে চেষ্টা চলাই আছে যে ত্রাণ সামগ্রী বন্টন করা বা করব বলে কৈছে। আর যে স্বাস্থ্যর বুজ লওয়ার বাবে দেখা গৈছে যে শিবিরে শিবিরে আশাকর্মী সকলে পরিদর্শন করে আছে, গতি এই পরিস্থিতি মোকাবিলার কিন্তু জেলা প্রশাসনও তৎপর আছে আর রাইজে কেবল বাট চাই আছে যাতে বরুণ কমে পানি কমে যায়, নিজের ঘর যাতে উভতি যাব পারে।